উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বীরঘই গ্রাম পঞ্চায়েত। অঞ্চলের একেবারে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে গ্রাম পঞ্চায়েত নিচ্ছে নানা নতুন নতুন উদ্যোগ। এই উদ্যোগ নিতে গিয়ে তারা বুঝতে পারছে, এত মানুষের পাশে নিবিড়ভাবে থেকে কিছু করতে হলে এই কয়েকজন কর্মচারী ও জনপ্রতিনিধিদের পক্ষে তা সম্ভব নয়। তাই 11 নম্বর বীরঘই গ্রাম পঞ্চায়েত শুরু করেছে এক অভিনব প্রচেষ্টা। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সহায়তায় গ্রাম পঞ্চায়েত সংসদ ভিত্তিক একজন করে উৎসাহী মহিলাকে বেছে নিয়েছে। আমি ক্লাস 9-এ পড়ছি। 9-এ পড়ার পর আমার বিয়ে হয়ে গেছিল, তারপর আর পড়া হয়নি। স্বামী তো আমার নাই, প্রায় 9-10 বছর থেকে স্বামী তো নিখোঁজ হয়ে গেছে, দিল্লি গেছিল, নিখোঁজ হয়ে গেছে। অনেকগুলো ভাই বোন ছিলাম, 5 বোন ছিলাম, 4 ভাই ছিল, আমি সবারই বড় ছিলাম, পড়াতে পারেনি। এদেরকে নিয়ে স্থানীয় সদস্যদের সহায়তায় শুরু হলো এক নতুন যাত্রা। আগে আমাদের একটা দল ছিল, দল থেকে আমরা আবেদন করছিলাম গ্রাম পঞ্চায়েতে। 35 কিলো আমাদের বীজ দিয়েছিলেন, নার্সারিও দিয়েছিলেন, কাজটা আমাকে ভালো লেগেছিল। তারপর নিজে শেখার জন্য, কিছু লোকদের শেখার জন্য গ্রাম পঞ্চায়েতে তখন মেম্বারের কাছে আলোচনা করলাম। তখন মেম্বার আর কি আমাকে বুঝাই দিল যে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, গরিব পরিবারদেরকে বুঝাতে হবে। মেম্বার আরও বলল যে তোমাকে তাহলে গ্রাম লোকদের, গরিব পরিবারদের চাষবাস শেখাতে হবে, দরখাস্ত করতে হবে, বুঝায়ে ওখানে মিটিং করতে হবে, মিটিং করে নাম লিস্ট করতে হবে, দরখাস্ত করতে হবে, করে মেম্বারের হাতে জমা দিতে হবে, মেম্বার তখন পঞ্চায়েতে জমা দেবে। সঙ্গে সঙ্গে মাস্টার রোল তৈরি করা, দরখাস্ত করা, এগুলো আমাদের সহযোগিতা করতে হয় মেম্বারের সঙ্গে। মামনি, দীপ্তি, মোনারা শিখতে শুরু করলো নানা নতুন নতুন কাজ। আগে মিটিং করতে পারতাম না, লোকের সঙ্গে কথা বলতে পারতাম না, লোকদেরকে এখন কথা বলতে শিখেছি, মিটিং করতে শিখেছি, বুঝাতে শিখেছি। নার্সারি চারা তৈরি করা শিখলাম, কীভাবে নার্সারি চারা তৈরি করতে হবে, কীভাবে প্যাকেট ভরাতে হবে, কীভাবে বেড করে রাখতে হবে, হাঁস মুরগি সেগুলা কীভাবে পুষতে হবে, কীভাবে ট্রিটমেন্ট করতে হবে সেগুলো শিখলাম। এই কাজ করতে করতে আমি শিখেছি নতুন কিছু বীজ থেকে চারা তৈরি করতে শিখেছি, যেগুলো ভুল হতো গ্রাম পঞ্চায়েত থেকে তারা এসে আমাদের বলতো যে এটা এটা করতে হবে, এটা করতে হবে, আবার আমরা ভালো করে শিখে নিতাম তাদের কাছ থেকে। বীজ আমরা কীভাবে রাখছি ওটাও আমরা শিখে নিয়েছি। নিচে আমরা নিম পাতা দিই, তার উপরে বীজটা দিই, যে কোনো বীজ হোক, এখন সরষা কিংবা গম কিংবা হচ্ছে খেসারি, মুসুর, প্রত্যেকটাই আমরা আর কি ওই বীজটা দিয়ে, নিচে নিম পাতা দিয়ে, উপরে বীজটা দিয়ে, তার উপরে আবার নিম পাতা দিয়ে আর বালুটালু দিয়ে যা যা লাগে আর কি, যেভাবে রাখি আমরা ভালো করে, যেন পোকা টোকা না ঢুকতে পারে, না যেন নষ্ট হয়। যে ফসলটা বুনে কয়দিন পর ছেঁক দিতে হবে, কয়দিন পর সার দিতে হবে সেটা হচ্ছে শিখলাম, কীভাবে সার দিতে হবে সেটা শিখলাম, কীভাবে ফসলটা করতে হবে সেটা শিখলাম, সবজি কিভাবে কিভাবে বুনতে হবে, বেড করে করে বুনতে হবে সেটা শিখলাম। শেখার পাশাপাশি নিজেরাও নিল কিছু কিছু উদ্যোগ, আয়ও আসতে লাগলো ঘরে। ব্রোকলি লাগাইছিলাম, 300টি চারা, 300টি চারা লাগিয়েছিলাম, লাগার পর ওখান থেকে আমি 40 কিলো বিক্রি করেছি, দাম পেয়েছি আমার 1,500 টাকা। 5 কিলো আমি বাড়িতে খেয়েছি, 10 কিলো মানে বিলিয়ে দিয়েছি গরিব পরিবারদের। আর ওলকপি আমি বিক্রি করেছি 40 কিলো, দাম পেয়েছি 320 টাকা, আর 2 কিলো মতো খেয়েছি, 10 কিলো মতো বিলি করে দিয়েছি লোকদের। চারা বিক্রি করেছি পাকচই 200, দাম পেয়েছি 60 টাকা।
ধনে বিক্রি করেছি 50 টাকা, কিছু নিজেও খেয়েছি, পালং শাক বিক্রি করেছি 100 টাকা খেয়ে দেয় আর কি, আর লাফা শাক বিক্রি করেছি 100 টাকা সব খেয়ে দেয়। এর সাথে সাথে ধীরে ধীরে এরা পৌঁছতে লাগলো অন্যান্য গরিব পরিবারদের কাছে। পাড়া মিটিং করি, পাড়াতে সবাই বসে মিটিং করি, বলি সবাইকে যেরকম গরিব পরিবারদেরকে ডাকে নিয়েই করি, বসাই, বসে নিয়ে ওগুলা পাড়া পাড়া মিটিং করি, আর কী কী জিনিস আসছে না আসে ওগুলা সব পঞ্চায়েত থেকে কী কী পাই সব বলি, ওগুলা বলে সবাই দরখাস্ত দেয়, দরখাস্ত দেওয়ার মেম্বারের কাছে আমি সই করি, মেম্বার দিল পঞ্চায়েতে জমা, পঞ্চায়েতে জমা দেওয়ার পর বীজ আসলো, সেই বীজ মেম্বার পঞ্চায়েত থেকে নিয়ে আসলো, নিয়ে আসে মেম্বার আর শিক্ষানবিস দুইজনে মিলে সেই বীজ বিতরণ করলো। এখানেই শুধু থেমে থাকে না এদেরই প্রচেষ্টা, প্রতিনিয়ত তাদের পাশে থেকে তাদেরকে হাতে কলমে শিখিয়ে এগিয়ে নিয়ে চলে এরা। বিলি করার পর তাদের মাস্টার রোল তৈরি করি, মাস্টার রোল তৈরি করার পর আবার যে মাঠে যাই ফসল দেখতে, বাড়িতে বাড়িতেও যাই, যারা বাড়িতে লাগাইছে বাড়িতে যাই, মাঠে লাগাইছে মাঠে মাঠেও যাই ফসল দেখতে। লাগানো শেখাতে হয়, কীভাবে লাগাবে সেটা দেখা দিতে হয়, শিখাই দিতে হয়, মাঝে মধ্যে দেখতে যেতে হয়। যদি কোনো খারাপ দেখি যে এটা এটা করো নাই, তোমরা তাদেরকে বলা হয় যে এইভাবে তোমরা বীজটা লাগাবা, এইভাবে পোকা টোকা ধরলে সেটাও বলতে হয় যে এইভাবে তোমরা বীজ তৈরি করে ছড়িয়ে দিবা, জৈব সার দিয়ে বীজটা তৈরি করবা। এই পথ চলার শুরুটা দীপ্তি মামনিদের কাছে ছিল না খুব একটা সহজ। আমার স্বামী নেশা করতো, নেশা করে আসে ভুগত। 7 মাস আগে যখন আমি কাজ শুরু করি তখন নানা রকম কথা বলছিল, তা বলছিল যে এগুলা কি কাজ করছিস, ভালো চোখে দেখতো না, লোকে বলতো যে এইটুক বীজ এগুলা হলে ফালতু গালে ঘুরে বেড়ায় আড্ডা মেরে বেড়ায়, বলছিল এই তে মামনি এগুলা কি না কি ঝাউলু নিয়ে আসছে কেমন কি। কিন্তু এইসব কথা সেদিন তারা গায়ে মাখেনি বলেই আজ তাদের স্থান সমাজে একটু আলাদা। এখন আর বকাবকি করে না, আগে যা সম্মান পাইতাম না এখন লোকের কাছ থেকে বেশি সম্মান পাচ্ছি। এখন এই কাজটা করার পরে সবাইকে আমাকে চিনতেছে, সবাই কথা বলে সবাই ই করে। সকলকে পথ দেখানোর পাশাপাশি এদের চোখেও আজ এক নতুন পথের হাতছানি। এই যে মাঠের ফসলটা দিচ্ছি, দিলাম 20 কিলো সরষা, দিলাম 20 কিলো সরষাই ফেরত পাই গেলাম, তার ভিতর 10 কিলো আমার নিজের থেকে গেল, 10 কিলো দিয়ে দিলাম পঞ্চায়েতে, ওটা আস্তে আস্তে আমাদের আর কি দোকান টোকানও আর কি করে নিতে পারি। জেনেছি অঞ্চল থেকে হাঁস মুরগি ছাগল 2 সংসদে দেওয়া হয়েছে, আশা করি আমাদেরও মানে কিছুদিনের মধ্যে হাঁস মুরগি ছাগল দেওয়া হবে। তাই যেমন আমি ফসলের বীজ ফেরত পাচ্ছি এরকম ওই প্রাণী প্রাণীরও আমি ফেরত পাবো, তার জন্য একটা আমি খামার তৈরি করার ইচ্ছা আছে আমার। এইভাবে আজ এরা হয়ে উঠেছে গ্রাম পঞ্চায়েতের এক বড় অবলম্বন। পড়াশোনা তেমন না জেনেও, ভিটেমাটি ত্যাগ না করেও সকলকে নিয়ে তারা আজ এগিয়ে চলেছে এক নতুন জীবন পথের দিকে। তাদের উন্নতি হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে আমারও উন্নতি হচ্ছে। আমরা আর কি আরও বাড়ার চেষ্টা করবো, যে কুন্ডা দিয়ে আর কি আরও পরবর্তীতে আর কি একটু বড় হবো, আর কি বড় হওয়ার চেষ্টা, কাজটা করতেই থাকবো, আমি দেখি কত দূর কী আছে।